আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। তৈরি পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি 5,300 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বছরের ডিসেম্বর থেকে মজুরি কার্যকর করা হবে। বৃহস্পতিবার 13 সেপ্টেম্বর সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চূর্ণ। উল্লেখ্য, এই বছরের 14 জানুয়ারি মজুরি বোর্ড গঠন করে সরকার। স্থায়ী 4 সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমএর সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি নির্ধারণ করেছে। এর আগে 2013 সালে 7 নভেম্বর গার্মেন্ট শ্রমিকদের জন্য 5,300 টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার, যা 2013 সালের ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। জানা গেছে, গার্মেন্ট শ্রমিকরা ন্যূনতম বেতন চেয়ে প্রস্তাব দিয়েছিল 16,000 টাকা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্টস করুন। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধু ও বান্ধবীদের। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।